টেন্ডার দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন প্রশাসক শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হল নগদ 19,70,100 টাকা। পুলিশের বিশেষ তদন্তকারী অফিসাররা গতকাল রাত্রে গ্রেপ্তার করেছে শ্যাম ঘনিষ্ঠ রামশঙ্কর মোহন্তিকে। এরপর তার বাড়িতে হানা দেয় তদন্তকারী অফিসাররা এবং তার আলমারি থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও তাকে আদালতে তোলার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না, থানায় ডেকে এনে তাকে বসিয়ে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিন পুলিশের পক্ষ থেকে রামশঙ্কর মহান্তি হরফে খোকনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বিশেষ সূত্রে জানতে পারা গিয়েছে, রামশঙ্কর মহান্তির বাড়ি থেকে বিষ্ণুপুর পোস্ট অফিসের 8টি অ্যাকাউন্টের হদিস মিলেছে। পাশাপাশি তদন্তকারীদের হাতে এসেছে 4টি জমির দলিলও। তদন্তকারী অফিসারদের অনুমান, এই জমিগুলো মোটা টাকায় কেনা হয়েছিল। আর এই সূত্রেই আজ শ্যাম ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তির বাড়িতে হানা দিয়ে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে এবং তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল জেরার পর বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রী থাকাকালীন রামশঙ্কর মহান্তি তার আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। এ বিষয়ে সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস জানিয়েছেন, এই মামলায় রামশঙ্কর মহান্তিকে যোগ থাকার যথেষ্ট প্রমাণ পুলিশ পেয়েছে এবং ধৃতের বাড়ি থেকে নগদ 19,70,000 টাকা উদ্ধার হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত দিলীপ গড়াইকে পুলিশের পক্ষ থেকে ফের আদালতে তোলা হয়। তার বাড়ি থেকে প্রায় 24,000 টাকা উদ্ধার হয়েছে। বিচারক অভিযুক্ত দিলীপ গড়াইকে আগামী 9ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। দেখুন, রামশঙ্কর মহান্তি এলায়েস খোকন, এনাকে পুলিশ আজকে ফরওয়ার্ড করেছেন এবং 7 দিনের পিসি চেয়েছেন এবং সেটা 5 দিনের পিসি অ্যালাউ হয়েছে এবং এই কেসের সঙ্গে উনি যথেষ্টভাবে যুক্ত আছেন, এটা প্রাইমাফেসি প্রমাণ হয়েছে। এবং তার ওনার বাড়ি থেকে 19,70,100 টাকা এটা ওনার আলমারি থেকে পাওয়া গেছে এবং আরও টাকা পাওয়া, মানে আরও টাকা যাতে মোর মিসঅ্যাপ্রোপ্রিয়েট মানি উদ্ধার হয় সেই জন্য 5 দিনের পিসি পেয়ারটা অ্যালাউ হয়েছে এবং 2-9 ডেট পড়েছে এবং এই কেসের সঙ্গে উনি যুক্ত আছেন, সেটা প্রাইমাপেসি প্রুভড।